এখন বাজে 6টা 8, সকাল 6টা 8। এখন আমরা সবাই মিলে যাচ্ছি সানরাইজ দেখতে, কিন্তু মনে হচ্ছে আজকে লেট হবে, কারণ প্রচন্ড বেশি কুয়াশা এখানে, প্রচন্ড বেশি। আমরা যাই দেখি কটার সময় হয়, বাট সানরাইজ দেখেই হোটেলে আবার ফিরবো। ও কত বেশি কুয়াশা, কত বেশি, কিন্তু সেই পরিমাণে ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই বলতে পারো। দেখো এরা এখন মাছ ধরার জন্য যাচ্ছে, কিভাবে নৌকো সমুদ্রতে নামায় তোমরা দেখো। পাঁচটা চাল দিচ্ছি, কত বড় এটা দেখো। নিয়ে 5 টাকা বললো। তুমি বলো দেখালাম ওনাকে মাছটা। সানরাইজ তো দেখা হলো না, কারণ দেখতেই পাচ্ছ এখনো প্রচন্ড বেশি কুয়াশা। কালকে ট্রাই করবো আবার। আর আমার যে ঠিক হচ্ছে পার্স হারিয়ে গেছে, 1300 টাকা ছিল। 6টার দিকে বেরিয়েছিলাম, এখন বাজে 8টা। সেই তখন যেমন কুয়াশা ছিল এখন পর্যন্ত তেমনই, একদম কিছু চেঞ্জ হয়নি, যার জন্য এসে পড়লাম, অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু সূর্য একদম হালকা বোঝা যাচ্ছিলো, ওটা না বোঝারই সমান, যার জন্য আমি আর ভিডিও করলাম না, এসে পড়লাম।
আমি তোমরা ভিডিও ফটো তুলেছি, তোমরা ওটা দেখতে পাবে, আমি মেবি দিয়ে দিয়েছি আগে। কত টাকা নিলা? হ্যাঁ, কত টাকা নিলা? 300 টাকা 2 কিলো। 300 টাকা 2 কিলো? ওকে, 2 কিলো তো তাও কয় পিস দিতে পারে? দাদা, কিলো তো আসছে 820 টাকা। আমাদের তোমরা দেখতেই পারছো কত বড় জাল, কত বড় জাল। ওরা এই জালের মধ্যে মাছ ধরছে, এইদিকে এনারা, ওই পাশে ওনারা। আমিও হেল্প করছিলাম, কিন্তু আমার না করা করা সমান। পুরো জালটা ধরা হোক, তারপরে দেখি কটা মাছ তোলে, আমি ভিডিও করবো। সকাল ভোরবেলাতে এরকম জাল অনেক টানে। রুপেল চালা, রুপেল চালা, আলু আলু গালু বাবা, চলো ওরাই ভিডিও করা লাগে। জেঠি এই শঙ্খটা নিল, বাজাও জেঠি। কটা শঙ্খ নিল জেঠি? দুটা শঙ্খ। এবার আমাদের জয়ন্ত স্টাইল মুনে চড়বে।
দেখা যায় না, জালিগুলি আছে না। সমুদ্রের পাশে মেলা, পুরীর লোক নেই, ফাঁকা নাগরদোলা। আয় কি দিদি ভিডিও করি।